প্রতীক বরাদ্দের পরের দিন থেকেই বান্দরবান জেলার 7টি উপজেলায় প্রচারণায় মুখর বান্দরবান 300 নং আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর বাহাদুর উষু সিংয়ের কর্মী সমর্থকদের মাঝে। নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বান্দরবান জেলার সবচেয়ে দুর্গম উপজেলা থানচি থেকে প্রচারণা কার্যক্রম শুরু করেন 300 নং আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর বাহাদুর উষু সিং। বুধবার 20শে ডিসেম্বর নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে তিনি জেলার রোয়াংছড়ি উপজেলায় যান। এ সময় প্রার্থীকে ঢোল বাদ্য বাজিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেন রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন পাড়ার পাহাড়ি জনসাধারণ। এ সময় তিনি উপজেলার কচ্ছপতলী সড়কের বিভিন্ন পাড়ায় পথসভা ও কচ্ছপতলী বাজারে জনসভায় অংশগ্রহণ করেন। পরে রোয়াংছড়ি বাজারে আরেকটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উষু সিং। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গা, রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চলাংমং মারমা, রোয়াংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান চহাইমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দ সেন তঞ্চঙ্গা সহ জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকবৃন্দ। কেউ মাই বলে ইয়ালো চারে ইয়া মাতা